হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এস বিএইচএস এইচ এস এর এবটিএ টেস্ট পেপার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং সেইখান থেকে বেশ কিছু কিছু সলিউশন আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে দিতে শুরু করেছি আজকে এই ভিডিওতে থাকছে পেজ নাম্বার টোয়েন্টি সিক্সের যে রাইটিং সেকশন আছে তার মধ্যে থেকে একটা রিপোর্ট রাইটিং যেখানে স্কুলকে প্লাস্টিক ফ্রি জোন হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে বা সেই হিসাবে একটা অ্যাওয়ার্ড পাওয়া গেছে এ এর ওপরে ভিত্তি করে একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রিপোর্ট রাইটিং থেকে বা রাইটিং সেকশন থেকে ভালো মার্কস তুলতে চাইছো তারা খেয়াল রাখবে এক গতের বা একই স্ট্রাকচারের যদি রাইটিং তোমরা লেখো মানে সবাই যেরকম লিখছে সেই একই ধরনের লেখো তাহলে কিন্তু সেখান থেকে ভালো মার্কস পাওয়া যাবে না তাই রাইটিংয়ের নিজস্বতা আনতে হবে তার জন্যই একটু ভিন্ন ধরনের প্রচেষ্টা এই রাইটিংগুলোর মধ্যে আমি করার চেষ্টা করেছি তোমরা পড়ো এই ভিডিওটিকে টোটাল দেখো অবশ্যই তোমরা পার্থক্যটা বুঝতে পারবে প্রত্যেকটা আননোন ওয়ার্ডের পাশে তোমাদের সুবিধার জন্য বাংলা মানে লিখে দেওয়া আছে তো যারা এই ভিডিও প্রথম দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও ছাব্বিশ নম্বর পেজের যে রাইটিং সেকশন আছে সেই রিপোর্ট রাইটিংয়ে হেডিং আমরা দিয়েছি আওয়ার স্কুল ট্রায়াম্প প্লাস্টিক ফ্রি জোন এবং রিপোর্ট যেহেতু স্কুল ম্যাগাজিনে হবে একজনের নাম দিয়ে আমরা করেছি বাই সুদীপ্ত বা সুদীপ্তা মাঝি যে কোনো একটা নাম তোমরা দিতে পারো এবার রাইটিং শুরু হচ্ছে ইন এ রিমার্কেবল অ্যাচিভমেন্ট মানে একটা খুব চমকপ্রদ কৃতিত্ব অর্জন করা হয়েছে আওয়ার স্কুল হ্যাজ প্রাউডলি বিন ডিক্লেয়ার্ড আমাদের স্কুলকে খুব গর্বের সঙ্গে ঘোষণা করা হয়েছে এ প্লাস্টিক ফ্রি জোন যে প্লাস্টিক ফ্রি জোন হিসাবে থ্যাংকস টু দ্য কালেকটিভ এফোর্ট অব টিচার্স এবং এর জন্যে ধন্যবাদ প্রাপ্ত হচ্ছে যে সামগ্রিক প্রচেষ্টা যারা করেছেন যেমন শিক্ষকেরা স্টুডেন্ট অ্যান্ড আদার কমিউনিটি মেম্বার্স ছাত্রছাত্রী এবং তার সঙ্গে সঙ্গে এলাকার যে সমস্ত ব্যক্তিত্বরা রয়েছেন তারা দ্য জার্নি টুয়ার্ডস দিস ইকো ফ্রেন্ডলি মাইলস্টোন ওয়াজ মার্কড বাই এ স্পিরিটেড ক্যাম্পেইন লেড বাই বোথ এডুকেটার্স অ্যান্ড এনথুজিয়াস্টিক স্টুডেন্টস এই যে যাত্রাটা যেটা ইকো ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশ বান্ধব একটা মাইল ফলকের দিকে আমরা পৌঁছেছি সেটা চিহ্নিত হয়ে আছে একটা সজীব প্রচার যেটা আমাদের এডুকেটার অর্থাৎ শিক্ষকেরা এবং এনথুজিয়াস্টিক অর্থাৎ প্রাণবন্ত ছাত্রছাত্রীরা গড়ে তুলেছে টিচার্স ইন্সপায়ার্ড আস উইথ মোটিভেটিং স্পিচেস শিক্ষকেরা আমাদেরকে অনুপ্রাণিত করেছেন খুব মোটিভেটিং মানে উৎসাহমূলক যে বক্তব্য সেগুলোর মাধ্যমে আর্জিং এভরি ওয়ান টু বি এ পার্ট অব দ্য চেঞ্জ প্রত্যেককে তারা অনুরোধ করেছেন বা আবেদন করেছেন যাতে আমরা এই পরিবর্তনের সাক্ষী হই বা অংশ হই স্টুডেন্ট ইনভলভমেন্ট ওয়াজ কি ছাত্রছাত্রীদের যে অংশগ্রহণ এটাই হচ্ছে মূল চাবিকাঠি উইথ ভাইব্রান্ট পোস্টার্স বেশ প্রাণবন্ত কিছু পোস্টার নিয়ে অ্যান্ড এনগেজিং অ্যাক্টিভিটিস এবং অংশগ্রহণমূলক কার্যকর্ম নিয়ে স্প্রেডিং দ্য ওয়ার্ল্ড তারা এই বার্তাটাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছে দ্য ক্যাচি স্লোগান একটা বেশ চোখে পড়ার মতো স্লোগান লেখা হয়েছে সে নো টু প্লাস্টিক ইয়েস টু এ গ্রিনার ফিউচার ইকোড থ্রু আউট দ্য হল ওয়েজ এটা কিন্তু যে হলে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছিল তার চারিদিকে অনুরণিত হয়েছে ফস্টারিং এ সেন্স অফ শেয়ার্ড রেসপন্সিবিলিটি যার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে একটা রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব ভাগ করে নেওয়ার যে উৎসাহ সেটা ছড়িয়ে পড়েছে টু সলিডিফাই দ্য ইনিশিয়েটিভ এই যে কাজ যেটা সূত্রপাত হয়েছিল সেটাকে আরও বেশি কনসলিডেট করবার জন্যে আরও বেশি দৃঢ় করবার জন্যে সিম্পল ইয়েট এফেক্টিভ রুলস ওয়ার ইন্ট্রোডিউসড অনেক সাধারণ কিন্তু বেশ কার্যকর কিছু নিয়মকানুন যেগুলোকে উপস্থাপিত করা হয়েছিল রিইউজেবল ওয়াটার বোটলস রিপ্লেসড দেয়ার প্লাস্টিক কাউন্টারপার্টস অর্থাৎ যে সমস্ত ওয়াটার বোতল যেগুলো প্লাস্টিকের যে জলের পাত্র ছিল সেগুলোকে সেই বোতলগুলোকে সরিয়ে দিয়ে যেগুলো মেটালের জলের পাত্র যেগুলো বারবার ব্যবহার করা যাবে সেইগুলোকে তার স্থান দেওয়া হয়েছিল অ্যান্ড ইকো ফ্রেন্ডলি ব্যাগস বিকেম দ্য নর্ম এবং ঠিক করা হয়েছিল স্কুলে সবাই ইকো ফ্রেন্ডলি ব্যাগ ব্যবহার করবে যেগুলো পরিবেশ বান্ধব যেগুলো প্লাস্টিক থেকে তৈরি নয় সেরকম ব্যাগ কেউ ব্যবহার করবে না টিচার সেট অ্যান্ড এক্সাম্পল বাই অপটিং ফর রিফিলিং কন্টেইনার্স ডিউরিং লাঞ্চ ব্রেকস অর্থাৎ শিক্ষক মহাশয়রা তারা উদাহরণ স্থাপন করেছিলেন তারা যে সমস্ত লাঞ্চের যে সমস্ত খাবার নিয়ে আসতেন সেগুলো কোনোটাই প্লাস্টিকে আনতেন না এমন পাত্রে খাবার আনতেন যেগুলো বারবার ব্যবহারযোগ্য দ্য ডে টু ডে এফোর্টস অব স্টুডেন্ট ভলেন্টিয়ার্স প্লেড এ পাইভোটাল রোল ইন মেনটেনিং আওয়ার প্লাস্টিক ফ্রি স্টেটাস অর্থাৎ প্রতিদিনের যে প্রচেষ্টা যেটা আমাদের ছাত্র স্বেচ্ছাসেবকরা করেছিল সেটাই কিন্তু মুখ্য ভূমিকা নিয়েছিল আমাদের স্কুলের এই প্লাস্টিক ফ্রি স্টেটাসটাকে বজায় রাখার ক্ষেত্রে স্ট্র্যাটেজিক্যালি প্লাস্ট রিসাইক্লিং বেন্স বেশ কৌশলগতভাবে রিসাইক্লিং বিন অর্থাৎ যেখানে আবর্জনা ফেলার যে সমস্ত পাত্রগুলো সেগুলোকে রাখা হয়েছিল অ্যান্ড উইকলি ক্লিন আপ ড্রাইভস এনশিওর্ড এ ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস এবং সপ্তাহান্তে যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কর্মসূচিগুলো নেওয়া হতো সেইগুলো কিন্তু আমাদের ক্যাম্পাসকে স্কুলের প্রাঙ্গণকে পরিষ্কার এবং সবুজ করে তুলেছিল দিজ স্মল বাট ইম্প্যাক্টফুল অ্যাকশনস এই ছোট ছোট কিন্তু বেশ প্রভাবী যে কাজগুলো আন্ডারস্কোর্ড সেগুলো জোর দিয়েছিল এফোর্ট দিয়েছিল দ্য পাওয়ার অফ কালেক্টিভ রেসপন্সিবিলিটি সেটা গড়ে তুলেছিল একটা সামগ্রিক দায়িত্বশীলতা ইন প্রিজার্ভিং আওয়ার এনভায়রনমেন্ট যেটা আমাদের পরিবেশকে সংরক্ষণের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর হয়ে উঠেছিল স্টুডেন্টস সেলিব্রেটেড দিস ভিক্টরি ছাত্রছাত্রীরা এই বিজয়কে তারা উদযাপন করেছিল অ্যান্ড রিজলভড এবং তারা নিজেদের প্রতি প্রতিশ্রুতি নিয়েছিল দ্যাট ডে উইল কন্টিনিউ টু অ্যাম্ব্রাস সাস্টেনেবল প্র্যাকটিসেস এবং তারা যে কন্টিনিউয়ালি এই যে প্র্যাকটিস যে ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব যে ব্যবস্থাপনা সেটাকে বজায় রাখবে ফর এ হেলদিয়ার প্ল্যানেট যাতে করে একটা সুস্থ পৃথিবী গড়ে তোলা যায় এই ছিল আজকের রিপোর্ট স্কুল প্লাস্টিক ফ্রি জোন হয়েছে তার উপর ভিত্তি করে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্যে সন্দীপচন্দ্র এস বিএচএস এই ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এটাকে একটা লাইক করো দেখা হবে নেক্সট ভিডিওতে টেলদেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ